এক ব্যক্তি আট স্ত্রীকে নিয়ে এক ছাদের নিচে দিব্যি সংসার করছেন। বর্তমান যুগে যেখানে এক স্ত্রীকে নিয়েই অনেকে হিমশিম খান, সেখানে বিবাহ বিচ্ছেদের মতো ঘটনা ঘটছে। এমন অবস্থায় থাইল্যান্ডের নাগরিক অমরাম সোরটের এই ঘটনায় চোখ কপালে উঠেছে অনেকের। গত কয়েকদিন ধরেই নেট মাধ্যমে তাকে নিয়ে বিপুল আলোচনা চলছে। সোরট পেশায় একজন ট্যাটু শিল্পী। সোরটের দাবি, আট স্ত্রীকে নিয়ে সুখে সংসার করছেন তিনি। এমনকি স্ত্রীদের পরস্পরের মধ্যেও কোনো অশান্তি হয় না বলেও জানান তিনি। আট স্ত্রী তাকে খুব ভালোবাসেন, যত্ন নেন, নিজেকে ভাগ্যবান বলে দাবি করেন সোরট। ফ্রেশ টুডেতে পছন্দের রেডি টু কুক মাছ মাংস অর্ডার করুন, কাটা বাছার ঝামেলা ছাড়াই। আট স্ত্রীর সঙ্গে কিভাবে আলাপ হয় সে কথাও জানিয়েছেন সোরট। সেই কাহিনীও মজার। প্রত্যেকের সঙ্গেই প্রথম দেখায় প্রেমে পড়েছিলেন তিনি এবং বিয়েও করেন তাদের। প্রথম স্ত্রী নাং স্প্রাইটের সঙ্গে এক বন্ধুর বিয়েতে গিয়ে আলাপ হয়। প্রথম দেখাতেই প্রেমে পড়েন, তারপর বিয়েও করেন তাকে। দ্বিতীয় স্ত্রী এলকেকে দেখেছিলেন বাজার করতে গিয়ে। বাজার শেষ করে বসে পড়েন বিয়ের পিড়িতেও। তৃতীয় স্ত্রী নেনের সঙ্গে আলাপ হয় হাসপাতালে। পরে হাসপাতাল থেকে ফিরেই সেরে ফেলেন বিয়ে। চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ স্ত্রীর সঙ্গে সোরটের আলাপ হয় ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে। মায়ের সঙ্গে এক মন্দিরে গিয়ে সপ্তম স্ত্রী ফিল্মের সঙ্গে আলাপ হয়েছিল সোরটের। অষ্টম স্ত্রী মেইনের সঙ্গে আলাপ হয় সাত স্ত্রীকে সঙ্গে নিয়ে মধুচন্দ্রিমায় গিয়ে। মধুচন্দ্রিমায় গিয়েও করেন আরেক বিয়ে। সোরটের স্ত্রীরা জানিয়েছেন তারা প্রত্যেকেই তাদের স্বামীকে সমান ভালোবাসেন। শুধু তাই নয়, সোরটের একের বেশি স্ত্রী থাকা সত্ত্বেও তারা পরস্পরের বিরুদ্ধে লড়াই করেন না বলে জানিয়েছেন সোরটের আট স্ত্রী। ভোরের পাতা ইন্টারন্যাশনাল ডেস্ক।